হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইরা তাবাসুম চিটং থেকে বলতেছি। আপনারা যে যেখানে যে অবস্থা আমার ভিডিও দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবাইকে সাইরা তাবাসুম বক্স চ্যানেলে স্বাগতম। দীর্ঘদিন পরে এসে আপনাদের ভালো মন্দর কথা জিজ্ঞেস করতেছি। আর সবাইকে ঈদ মোবারক আর লেট ঈদ মোবারক, কারণ আমার এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে তখন অনেক দেরি হয়ে যাবে। ঈদের অনেক পরে আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি, তো লেট ঈদ মোবারক। তো সেটার জন্য হচ্ছে যে আমি অনেক বেশি দুঃখিত। তো আসলে আমি পারি নাই, আমি গ্রামে গেলাম, গ্রামের মধ্যে ঈদের আনন্দ উদযাপন করলাম সবার সাথে। এর মধ্যে হচ্ছে কি, অনেক ধানের কাজ ছিল, মানে সব মিলিয়ে আমি পারি নাই। তো আমার এই কিছু কিছু জিনিস ছিল, এগুলো আমি বের করছি। তো ঈদ উপলক্ষে আমি চুল কালার করব, এটা হচ্ছে আমার ঈদের আগের দিনের ব্লগ আর ঈদের ব্লগ দুইটা মিলে হচ্ছে কি আমি একটা ব্লগে পরিণত করব আর কি। আর এখানে হচ্ছে কি আমি চুল কালার করব, আর চুল কালার করার পর শ্যাম্পু তো অবশ্যই করব। তো আমার শ্যাম্পু নেই, শ্যাম্পু আলমারিতে ছিল, সেটাও নামিয়ে নিছি। এর মধ্যে দেখি যে দেখতেছি যে শ্যাম্পুগুলোর ডেট আছে কি না, সেটা ঠিকঠাক আছে, কন্ডিশনার ডেটও ঠিকঠাক আছে। এর মধ্যে হচ্ছে একটা জিনিস একটু মারাত্মকভাবে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমার একটা জেল ছিল, হেয়ার জেল ছিল হিমালয়ের মধ্যে। তো এই গরমের মধ্যে আমি ব্যবহার করি, জেল ইউজ করি চুলের মধ্যে। তো এখন দেখি যে হিমালয়া জেলটার হচ্ছে গিয়ে ডেট, এক্সপায়ার ডেট চলে আসছে, সেজন্য ব্যাপারটা একটু কষ্টকর লাগতেছে। যদিও সেটার তার কোনো দোষ নেই, সেটা আমার দোষ, আমি চেক করতে ভুলে গেছিলাম। চেক করলে হয়তো আমার এটা ডেট যেত না। তো যেটা চলে গেছে সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, যেটা করতেছি সেটাই করি। আর এখন হচ্ছে যে আমি আমার হেয়ার কালার করব, আমি হচ্ছে যে একটা ব্রাউন কালারের একটা কালার নিছি এখানে। এখন আমার চুলে যে কালারটা আছে সেটাও কিন্তু ব্রাউন, ডার্ক ব্রাউন। তো এটা হচ্ছে যে এখন যেটা আমি দিব সেটা আরেকটু বেশি ডার্ক আর কি। তো আমার কাছে ডার্ক কালারটাই একটু ভালো লাগে চুলের জন্য, আমার কাছে মনে হয় যে ডার্কটা আমার সাথে যায়, সেজন্য আমি বেশিরভাগ ডার্ক ব্রাউন যে কালারটা আছে সেটাই ব্যবহার করি। তো হচ্ছে গিয়ে এটা আমি চাইলে পার্লার গিয়েও দিতে পারতাম, তবে শুধু শুধু এত টাকা দিয়ে একটা কালার কিনবো, সেটা শুধু শুধু পার্লার গিয়ে তাদেরকে কেন টাকা দিয়ে আসব, নিজেই একটু কষ্ট করে দিয়ে দিই, সেটা চিন্তা করে, আয়ের ব্যাপারটা চিন্তা করে নিজে নিজে দিয়ে দিছি। আর এটা হচ্ছে গিয়ে ঈদের দিন, আমি হচ্ছে গিয়ে আমার কালারটা হচ্ছে যে আমি চিটং থেকে দিয়ে আসছি, আর এখন চলে আসছি আমি বাড়িতে। ওই যে আমি বলছি আমি দুদিনের ব্লগ মিলে দুদিনের ভিডিও দিয়ে একটা ব্লগ তৈরি করছি, যদিও ব্লগটা খুবই ছোট্ট। আর এখানে হচ্ছে যে মেহেদি দেওয়ার পর্ব চলতেছে, আমার বাসুরের ছেলে আমার বাচ্চাদেরকে কিংবা বাসায় আরও যে বাচ্চাগুলো আছে সবাইকে হচ্ছে, মানে ছেলে বাচ্চা যারা, ছেলে বাচ্চাদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছে। ছেলে বাচ্চারা বলতেছে আমরা মেহেদি পরবো না, আমরা কি মেয়ে নাকি, তো আমাদেরকে শুধু আমাদের নামটা লিখিয়ে দিন। তো ও হচ্ছে গিয়ে বুদ্ধি করে এমনিতে বাংলায় কিংবা ইংলিশে নামটা না লিখে ওদেরকে ওদের নামগুলো আরবিতে লিখে দিচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর ওর লেখাগুলো। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বড় ছেলেকে ভিডিওর সামনে আনতে পারছি, তবে ছোট ছেলেকে আনতে পারি নাই, তো কোনোভাবে তাকে আমি ভিডিও করতে পারি নাই। তো সেজন্য তার কয়েকটা ছবি আমি এখানে ভিডিওর সাথে যোগ করে দিছি। দুই ভাইয়ের সেম সেম পাঞ্জাবি, এই পাঞ্জাবিগুলো আমি সেলাই করে নিছি ওদের জন্য, আর আমি প্রত্যেকটা বছরই সেম করি ওদের জন্য, মানে পাঞ্জাবি আমার কেনা হয় না। আমি হচ্ছে প্যান্ট পাঞ্জাবি দুইটা মিলে হচ্ছে গিয়ে আমি সেলাই করে নিই ওদের দুজনের জন্য। যখন আমার বড় বাচ্চা একা ছিল তখন ওর জন্য হয়তো কেনা হয়তো সেলাই করা হতো না, যখন দুজন যোগ হয়েছে তাদের জন্য আমি সেলাই করে ফেলি। আর এই যে এখানে ফ্যামিলির আরও ছোট্ট ছোট্ট কয়েকজন সদস্য পিঙ্ক কালারের ড্রেস পরে তারপরে হাঁটাহাঁটি করতেছে। আসা আসা আসা,
শোনো না একটু, আরে এদিকে আসো, এদিকে আসো না, সবসময় এরকম বাঁকা হয়ে গেলে কেমনে হবে? তাহেদ, তাহেদুল কই তুমি? আসতে বলছি আমি, এখন সে যে সানগ্লাসটা পরে আছে সেটা কিন্তু মোটে তার নয়, তো তার আজকে বায়না ঈদের দিন সে সানগ্লাস পরে হাঁটবে, তো অন্য কারো সানগ্লাসটা পরে সে হাঁটতেছে। অনেক রিকোয়েস্ট করতেছি ঈদ মোবারক বলার জন্য, বলো কি বলবো, বলো ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো এখন তো অর্ধে অর্ধে চলে গেছে, তুমি তো ফানসাবি খুলে ফেলছো, এখন বললে হবে? হ্যাঁ, কি আর কিছু বলবা? সে কিন্তু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ঈদ মোবারক বলে নাই, সে ঈদ মোবারকটা বলছে শুধুমাত্র তার টিচারকে। সে বলতেছে সে তার ঈদ টিচারকে ঈদ মোবারক বলবে, তো যেই কথা সেই কাজ সেটাই করছে। সে তার টিচারের নাম নিয়ে বলতেছে যে স্যার ঈদ মোবারক, স্যার আসসালামু আলাইকুম। আসলে বাচ্চা বলতে কথা যেটা মন চায় সেটাই করে, আর এই যে ছোট্ট পাখিগুলো। এখন হচ্ছে গিয়ে ঈদের দিন, আমি কোন ড্রেসটা পরছি সেটা আপনাদেরকে একটুখানি দেখাবো, যদিও পুরোটা দেখাতে পারবো না, তো যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি, উপরের দিকটা সেভাবে দেখাতে পারতেছি না। মোটামুটি এর মধ্যে কিন্তু ড্রেসটা দেখাই যাচ্ছে, আর আমার ঈদের যে আরও দুইটা ড্রেস ছিল সেটা আমি তো আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার ড্রেসটা ছিল, তো ওইটাই আমি ঈদের দিন পরছি। তো এখন হচ্ছে সবাই মিলে একটু ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব, তো সেজন্য বেরিয়ে পড়লাম। তো বাচ্চারা বেরিয়ে পড়ছে, আমি একটু পিছনে পড়ে গেছি। এর মধ্যে ফ্যামিলিতে আরও আরও যারা সদস্য ছিল সবাই বেরিয়ে পড়ছে, যদিও সবাইকে তো সামনে আনা সম্ভব না, যাদেরকে একটু একটু দেখালেও সমস্যা হবে না তাদেরকে একটু একটু সামনে আসছে, আনছি এতটুকু, যদিও চেহারাগুলো আমি আনি নাই। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা মাশাল্লাহ অনেকটা বড়, তাদেরকে নিয়ে যদি আমি ভিডিও করি আমার ভিডিওটা অনেক সুন্দর হবে, তবে আমি হচ্ছে যে সবার সুবিধার্থে সেটা করতে পারি নাই, সেটা করা কখনোই আমার পক্ষে সম্ভব হয় না। এই ছিল আমাদের ঈদের ব্লগ, এর থেকে বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম।